হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল ক্রিয়েটর মাতা। ভিডিও আনতে অনেকটা লেট হয়ে গেল, তার জন্য প্রথমেই সরি। বেশ কিছু টেকনিক্যাল ইস্যুর জন্যে ভিডিও আপলোড করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি বিগত কয়েকদিন ধরে, বাট আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। বিকজ আজকের ভিডিওটা একটা DIY ভিডিও, আর DIY ভিডিওটা আমার নিজের খুব পছন্দের, তার জন্যে আমার মনে হয় যে তোমাদেরও সবার খুব ভালো লাগবে। এখানে যেটা দেখছো সেটা একটা টেরাকোটা পট, যেটা আমরা পুজোর কাজে ব্যবহার করে থাকি, আর যেটাকে আমরা বাংলায় ধনুচি বলি। এই ধনুচিটাকে আমি এখন ডেকোরেট করতে চলেছি। ধনুচিটাতে আমি বেসিক্যালি গাছ লাগাতে চাই, তার জন্য আমি আগে থেকে একটা হোল করে রেখেছি এতে গাছের ড্রেনেজ সিস্টেমের জন্য, আর তারপর আমি এর সাইডটা ডেকোরেট করব। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো নিশ্চয়ই যে আমি ডেকোরেটটা করতে কি চলেছি। আমার খুব পছন্দের একজন আর্টিস্ট ফ্রিডা কালোর ফর্মটাকে নিয়েই আমি ডেকোরেশনটা করব, আর ভিডিওর সাথে সাথে আমি ফ্রিডা কালোকে নিয়ে ঠিক যতটুকুনি জানি ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করারও চেষ্টা করব। তাই ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। এখানে আমি যে রংটা ইউজ করছি সেটা ডিস্টেম্পার কালার, যেটা দেওয়ালে করা হয় সেই ডিস্টেম্পার কালার। তোমরা ডিস্টেম্পার কালারের জায়গায় অ্যাক্রেলিক কালারও ইউজ করতে পারো, আর অ্যাক্রেলিক কালার ইউজ করাটা আমার মনে হয় যে আরও বেটার হবে ডিস্টেম্পারের থেকে। তবে কালার শুরুর আগে প্রথমে একটা বেস কোট করে নেওয়া খুব প্রয়োজন, তবে প্রত্যেকটা কালার আমাদের চোখে অনেক ভালোভাবে ধরা পড়বে। আর তার জন্য আমি এখানে একটা প্রাইমার কোট করছি, এটাও ডিস্টেম্পার কালারই। তোমরা টেক্সচার হোয়াইট বা অ্যাক্রিলিক হোয়াইট দিয়েও প্রাইমার কোটটা করতে পারো। এবারে আসা যাক ফ্রিডা কালোর কথা। ফ্রিডা কালো ইজ ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক আর্টিস্ট অফ 20th century। ফ্রিডা কালোর আর্টওয়ার্কগুলোর সাথে সাথে তার যে লাইফ স্টোরি সেটাও অনেক ইন্টারেস্টিং অ্যান্ড ভীষণ রকম পপুলারও। ফ্রিডা কালো বেসিক্যালি মেক্সিকান পেইন্টার ছিলেন। তাকে অনেকে বলেন তিনি সুরিয়ালিস্ট পেইন্টার ছিলেন, তিনি সিম্বলিজম নিয়ে কাজ করতেন। তবে তিনি নিজে বলেছেন যে আই ডোন্ট পেন্ট ড্রিমস অর নাইটমেয়ার্স, আই পেন্ট মাই ওন রিয়েলিটি। মানে তার পেন্টিংগুলোর মধ্যে বেসিক্যালি তার লাইফ স্টোরিটাই প্রতিফলিত হয়েছে। মাত্র 9 বছর বয়সে ফ্রিডার পলি এফেক্টেড হন, অ্যান্ড 18 বছর বয়সে একটা বাস অ্যাক্সিডেন্টে তিনি ভীষণ খারাপভাবে ইঞ্জিওর্ড হন, অ্যান্ড সেই ইঞ্জুরিতে তার শরীরের প্রায় 20টারও বেশি হাড় ভেঙে যায়, যার ফলে সেটা তার একটা লাইফ লং পেইন হয়ে দাঁড়ায় এবং খুব বাজে ধরনের একটা মেডিকেল প্রবলেম হয়ে দাঁড়ায়। অ্যান্ড এই সিচুয়েশান থেকে রিকভার করতে করতে তার প্রায় 1 বছর লেগে যায়। তবে এই ধরনের একটা খারাপ সিচুয়েশানে তিনি তার বাচ্চাবেলার বা চাইল্ডহুড হবি আর্টে আবার ফিরে যান, অ্যান্ড এই আর্টটাকে আঁকড়ে ধরে তিনি আস্তে আস্তে রিকভারও করতে থাকেন, অ্যান্ড এখান থেকে তার আর্ট লাইফের জার্নিটাও আস্তে আস্তে শুরু হয়। এরপর আস্তে আস্তে তার আর্টিস্টিক স্টাইল, ড্রয়িং এগুলো আরও অনেক বেশি ইম্প্রুভ করতে থাকে। ফ্রিডা কালো তো সেলফ পোর্ট্রেট পেন্টের জন্য ভীষণ ফেমাস ছিলেন। তিনি তার গোটা লাইফে প্রায় 70-এরও বেশি সেলফ পোর্ট্রেট পেন্ট করেছিলেন। এত সেলফ পোর্ট্রেট পেন্ট করা নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেছিলেন যে আই পেন্ট সেলফ পোর্ট্রেট, আই এম দ্য পার্সন আই নো বেস্ট। শুধু তার সেলফ পোর্ট্রেট কেন, তার প্রত্যেকটা পেন্টিং আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো তিনি মেক্সিকান ফোক কালচার থেকে খুব ইন্সপায়ার ছিলেন। এছাড়াও তিনি নেচার থেকে ভীষণ ইন্সপায়ার ছিলেন। শুধু তার আর্টওয়ার্ক না, আমরা যদি সেই মানুষটাকে অবজার্ভ করি তাহলেও বুঝতে পারবো যে তিনি নেচার থেকে অ্যাকচুয়ালি কতটা ইন্সপায়ার ছিলেন। তবে তার কাজগুলো ভীষণ রকম ডিপ পার্সোনাল ছিল, অ্যান্ড তার জন্যই তিনি বলেছিলেন যে আই পেন্ট মাই ওন রিয়েলিটি। তার লাইফ হিস্ট্রি যদি আমরা ভালো করে না জানি তাহলে তার পেন্টিংগুলো আমরা মোটেই বুঝতে পারবো না।
তবে তার কাজগুলোকে অনেকেই সিম্বলিজমের আয়ত্তায় ফেলে থাকে, বিকজ তার পেন্টিংয়ে ব্যবহার করা প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদা স্টোরি ন্যারেট করে, তার জন্যই অনেকে তার কাজকে সিম্বলিজমের আয়ত্তায়ও রাখে। তবে তার কাজের মধ্যে যে স্বাতন্ত্র্য ব্যাপারটা রয়েছে, যে ইউনিকনেসটা রয়েছে, সেটা অ্যাকচুয়ালি আমরা যদি তাকে ভালোভাবে অবজার্ভ করি তাহলেই বুঝতে পারবো যে এই ধরনের একজন স্বাতন্ত্র্য মানুষ হলে তবেই এই ধরনের কাজ করা সম্ভব। কারণ এই ধরনের কাজ করতে অনেক কারেজ লাগে, যেটা অ্যাকচুয়ালি তার মধ্যে ছিল। অ্যান্ড আমরা যদি তার লাইফ হিস্ট্রিটা আরও ভালোভাবে দেখতে পারি, দেন আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। তার বায়োপিক একটা হয়েছিল 2002 ফ্রেডা নামে, সেটাও তো যদি তোমরা চাও দেন গুগল সার্চ করে দেখে নিতে পারো। আমি আমার ছোট্ট নলেজে যতটুকুনি জানি ততটুকুনি বলার চেষ্টা করলাম। অ্যান্ড আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে দেন অবশ্যই এক লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কজ আমি এরকম ভিডিও আর আনতে থাকবো। অ্যান্ড আজকের মতো এতটাই, আমার কাজটাও প্রায় শেষ, লাস্ট ফিনিশিংটা দেখেই না।